1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। সারা সপ্তাহটা খুব সুন্দর করে কেটেছে। আসলে মাঝে মাঝেই রিমঝিম ঝমঝম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া আমাদের মনটাকে বেশ শীতল করেছে। যদিও সকালে যখন সূর্যদেব উঠেছেন তখন তিনি প্রখর হয়েছেন বারবার, কষ্ট একটু আধটু দিয়েছেন ঠিকই, কিন্তু ওই যে বৃষ্টিটা আমাদের মনকে দুলিয়ে দিয়েছে অনেকটা, ভিজিয়েছে তার চেয়ে বেশি। আমরা শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুল নিয়ে হাজির, নিয়ম মতো ঘড়ির কাঁটা মিলিয়ে আপনাদের কাছে। আজ এই গোটা সময়টায় আমরা থাকব কাজী নজরুল ইসলামের গানে কথায়। আমি সংযুক্তা তো রয়েছি, আর রয়েছেন রাহুল, রাহুল সিনহা, আমাদের খুব প্রিয় শিল্পী, খুব পরিচিত মুখ, ভীষণ পছন্দের শিল্পী। রাহুল, ওয়েলকাম, স্বাগত। খুব ভালো লাগছে তোমাকে আজকে এই সকালে পেয়ে। অনেক অনেক গান শুনবো আর গল্প শুনবো, কেমন? আর আমরা স্বাগত জানাবো অপূর্বদাকে। অপূর্বদা, গুড মর্নিং। আর অবশ্যই সুব্রতদা সঙ্গে রয়েছেন। সুব্রতদা, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানাই। আর গানে গানে আমরা অনেকটা সময় কাটাবো, আপনাদের সঙ্গে গল্প করব। 8335022558 এই নাম্বারে আপনারা আসবেন প্রত্যেক দিনের মতো, কেমন? আপনাদের ফোনের অপেক্ষা সব সময় থাকে আমাদের। আচ্ছা, আমরা গানে গানে পথ চলা শুরু করি, তারপরে সে পথে মাঝে মধ্যেই কথা হবে আপনাদের সঙ্গে। আমরা গানে গানে শুরু করি। রাহুল, কী গান দিয়ে শুরু করবে বলো? যেহেতু প্রথম গান, প্রথম প্রদীপ জ্বালো। আহা, চলো, পটদীপ রাগ, তাই তো? প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে, হে আয়ুষ্মতি মম ভবনে, হে আয়ুষ্মতি আধার ঘিরে আশার আলো, আধার ঘিরে আশার আলো, আনো কো তোমার গৃহের জ্যোতি, প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ জ্বালো। সাজ পুলকিত হোক যেন দূরে যায় সব দুঃখ শোক, যেন দূরে যায় সব দুঃখ শোক, তব শঙ্খর শুনি হে সতী, প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ জ্বালো। কাকুনো পরা তবু শুভকর, মুখর করু নীরব ঘর, কাকুনো পরা
তব শুভকর মুখর করুক এ নীরব গৃহে আনু বিধাতার বর গৃহে আনু বিধাতার বর তোমার মধু প্রেম আরতি প্রথম প্রদীপ জালো প্রথম প্রদীপ জালো আশারো আলো আনু কো তোমার গৃহের জ্যোতি প্রথম প্রদীপ জালো প্রথম প্রদীপ জালো প্রথম প্রদীপ গান দিয়ে শুরু করলো রাহুল, যে গান আমাদের খুব প্রাণের গান। মানে কাজী নজরুল ইসলামের এত অসংখ্য গানের মধ্যে থেকে কিছু গান আমাদের বড্ড প্রাণের, তাই না? অবশ্যই। এবং এই গান ছোট থেকে কতবার যে শুনেছি, হ্যাঁ, কিন্তু প্রত্যেকবার একই রকম ভালো লাগা। এবং নজরুলের গানের একটা বিশেষ দিক হচ্ছে বেশ কিছু গানেতেই রাগের নামটি কোথাও না কোথাও গুঁজে দেওয়া থাকে, তো দীপ বারবার আসছে এই গানটির মধ্যে। আর সত্যি সত্যি এত মনটা ভরে গেল না, খুব ভালো সময় আমরা কাটাবো বুঝতেই পারছেন। আমাদের প্রথম বন্ধু এসে গেছেন, কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। হ্যালো সঙ্গীতা। দেবাশিস দা, গুড মর্নিং। গুড মর্নিং সঙ্গীতা, অসাধারণ গান। এই গানটা পট দীপ লাগে আছে আর তবলায় আধা কাওয়ালি তাল বাজবে। কালী, এই গানটা কালী সাহেবের একটা অত্যন্ত চমৎকার গান, আমার ভীষণ প্রিয় গান। আর সকালটা খুব সুন্দর শুরু হলো, ঠিক তাই? চলো রয়েছে আজু মধুর বাঁশুরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে। তারপরের গান রুঞ্ঝুম ঝুমঝুম রুঞ্ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় কে যায় যে যায় যায়। তারপরে গান শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়ে জল তরঙ্গ ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিতে যায়। এরপরে গান হচ্ছে মুসাফির মোছরে আঁখি জল ফিরে চল আপনার এনিয়া আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। পরে গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান। পরের গান তোমারই আঁখির মতো আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি সে কি তুমি। এরপরে রয়েছে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ছড়া ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখে সরগ হইতে নামি। আর সব শেষে আমার যাবার সময় হলো দাও বিদায় মোছো আঁখি দুয়ার খোলো দাও বিদায়। এত গান রিকোয়েস্ট করেন না যে একটা গোটা এপিসোড আপনাকেই ডেডিকেট করতে হবে একদিন, কিন্তু অবশ্যই আজকে একটা গান তো হবেই। দেবাশিস দা সঙ্গে থাকবেন আমরা জানি প্রত্যেক দিনের মতো, কি রাহুল, হবে তো? অবশ্যই হবে। বেশ, পরের গানে চলে যাই। ঠিক আছে। হঠাৎ করে তোলা একটা কম্পিটিশন,
ঘরে ফিরে বলিও আমার পরদেশিরে পরদেশিরে যাও রে ফিরে বলিও আমার পরদেশিরে পরদেশিরে যাও রে ফিরে বলিও আমার পরদেশিরে পরদেশিরে যাও রে ফিরে সে দেশে যাবে বাদল ঝরে আসে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশী যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী যাও রে ফিরে বাদল রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পা পিয়া ডাকিলে পিয়া পিয়া পা পিয়া বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া ফোটে যাবে ফুল ওঠে যাবে চা ওঠে যাবে ফুল ওঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোনো সা দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি পরদেশী যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মে একটা কথা আমাকে বলতেই হবে, রাহুলের গান শুনতে শুনতে না মনে হচ্ছে কি শান্তি গানে, মানে এখনকার ছেলে যারা ছেলেমেয়েরা অনেকেই আমরা তাদের গান শুনি এত চাঞ্চল্য গানের মধ্যে, এত অস্থিরতা, তুমি খুব এফার্টলেস এবং খুব সুন্দর, মানে স্মুথ পুরো ফিনিশিং গানে, খুব ভালো লাগছে, খুব শান্ত তুমি না এমনিতে? হ্যাঁ, আমি চেষ্টা করি শান্ত থাকার। এবার মাঝে মাঝে তো চাঞ্চল্য চলে আসে গানের মধ্যে, সেই চাঞ্চল্য মানে এই গানগুলোর মধ্যে সেই চাঞ্চল্যটা ডিমান্ড করে না, মানে আমি আমি না যখন লিখছিলাম গানটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে এখনকার যেরকম হয় একটা ট্যাব নেয়, আমি সেটা ভাবছিলাম মোবাইল নেয়, আমি নেব কয়েকটা গান তো মোবাইলেই দেখব, কিন্তু আমি দেখলাম যে লিখছিলাম যখন, মানে আমি লেখাটাকে বেশি প্রেফার করলাম, কারণ এমনিতেই নজরুল গীতি করাটা একটা সবার, মানে যারা যেই আর্টিস্টই হোক না কেন আমার মতে সেই জিনিসটা একটু চ্যালেঞ্জিং, মানে সেই জিনিসটা, মানে কাজী নজরুল ইসলাম উনি গেঁথেছেনই সেভাবে, তো সেই জায়গাটা না, মানে না লিখলে না ব্যাপারটা না অন্তস্থ হচ্ছিল না, তো সেই গানগুলো লেখার সময় ভাবছিলাম যে
কি সুন্দর লিরিক্স, মানে এখনকার, মানে আমি এটা মানে একদম সত্যি কথা যে এখন তুমি দেখবে চারটে পাঁচটা লাইনে একটা পংক্তি হয়, আর এখানে দেখছি দুটো লাইনেই একটা পংক্তি শেষ, এবং তার মধ্যেই এত সুন্দর, মানে আখর গাঁথা যাকে আমরা বলি, সত্যি সত্যি এত চমৎকার কথা সুর সবটা মিলেই তো গান হয়। এবার অনেক সময় যেটা হয়, আমরা এই গুগল থেকে খুঁজে অনেকে আমরা যখন গান করি তখন অনেক সময় সেটা লক্ষ্য করা গেছে যে সেখানে কথা অনেক ভুল থাকে, অনেক ভুল থাকে, আমি এখানেও পেয়েছি, হ্যাঁ মানে থাকেই সেটা, এবং কাজী নজরুল ইসলামের গানের ক্ষেত্রে একটু বেশি করেই আমরা দেখি সেগুলো, মানে এত বিকৃতি, সেগুলো নিয়েই তো আসলে আমাদের চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরির ভাবনা। এই জন্যই তো এই শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুল সাজানো, যাতে আপনারা সবসময় সঙ্গে থাকেন 8335022558 এই নাম্বারে। রাহুলের সঙ্গে গল্প তো করবো, কিন্তু এত শান্ত এত সুন্দর গাইছে না, আমি ভাবছি একটু গানটাই বেশি শুনি। এরপরে কী গান শোনাবে গো? এরপরে ঠিক আছে গানেই যাই, গানেই যাই, গানেই যাই, মানে গানের কথায় একটু হয়তো চাঞ্চল্যতা রয়েছে, কিন্তু সকাল শুরু হয়েছে তো, ফলে এখনই তাড়াহুড়ো দৌড়ানো না, সেটা না করাই ভালো, একদম আস্তে ধীরে একটু, আস্তে ধীরে।
পেতে রই দুয়ারো পাশে তারি আশার আভাস আসে কান পেতে রই দুয়ারো পাশে তারি আশার আভাস আসে ঝংকার তোলে মঞ্জিরো রিনি ঝিনি বাজে চিনি চিনি কার মঞ্জিরো রিনি ঝিনি বাজে চিনি চিনি। আজ থেকে এত বছর আগে আমরা প্রায় 125 বছর জন্মবার্ষিকীর দোরগোড়ায় সেখানে দাঁড়িয়ে মনে হয় যে কি আধুনিক না সমস্ত কম্পোজিশন। এবার এখনকার সময় দাঁড়িয়ে যে অপূর্বদা এবং সুব্রতদা বাজাচ্ছেন কি অদ্ভুত, মানে ইমপ্রম্পটু, তোমাদের তো কোনো রিহার্সাল হয়নি কিন্তু কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে গানগুলো, মনে হচ্ছে সদ্যজাত গান, হ্যাঁ প্রাণবন্ত, এবং মনে হচ্ছে করে সবে তৈরি হয়েছে এরকম একটা গান। এই জায়গাটাই আসলে এই মানুষগুলো বারবার করে আমাদের কাছে পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়ে থাকেন সামনে, তাই তো বারবার তাদের কাছে ফিরে ফিরে যাই আমরা। আর আপনারা আসতে থাকুন টেলিফোনে। একটা গান হবে বিরতির আগে, আমরা সেই গানটা শুনে ফেলি। তাহলে দেবাশিসদার একটা পছন্দ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, খুব খুব খুশি হবেন। ক্লাস থ্রিতে যখন পড়তাম তখন আমাদের একটা মানে ক্লাস হতো, এখন জানি না অনেক জায়গায় হয় কিনা, এখন অপশান হয়ে গেছে যে তুমি নিতেও পারো, শিখতেও পারো, নাও শিখতে পারো। এটা যে একটা দরকার, সেই সময় আমি গানটা গেয়ে আমি ফার্স্ট হয়েছিলাম পরীক্ষায়। পাতার নূপুর পায়ে নাচিছে ঘুরমি পায়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘুরমি পায়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দোলি ছড়ায় বকুল চাপার কোলি, দিঘির বুকে শত দল দোলি ছড়ায় বকুল চাপার কোলি, চঞ্চল ঝরনার জল চল চলি, চঞ্চল ঝরনার জল চল চলি, মাঠের পথে সে ধায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি পায়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।
আবরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া বন ফুল আবরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া পাগলিনি নেচে যায় হেলিয়া দুলিয়া পাগলিনি নেচে যায় হেলিয়া দুলিয়া ধুলি ধূসর কায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় ইরানি বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তর বন মনোহারিণী ইরানি বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তর বন মনোহারিণী ছুটে আসে সহসা গৈরিক বরণী ছুটে আসে সহসা গৈরিক বরণী বালু কারুড়ণী গায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি পায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় 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 এই গানগুলো ছোট থেকে আজ অবধি আমাদের পথ চলার সঙ্গী এবং প্রত্যেকবার একই রকম ভালো লাগা। আর কি আধুনিক সৃষ্টি মনে হয়, মানে ছোটবেলা থেকে বড় হওয়া, আজও যখন রাহুল গাইছে আমাদের দেখছি আমাদের পুরো গান মুখস্থ। এইভাবে আমাদেরকে কখনো কেউ মুখস্থ করিয়ে দেয়নি, কিন্তু কিভাবে যেন হয়ে গেছে এবং অনেকদিন পরে শুনলেও মোটামুটি দেখা যায় যে আমরা আমাদের আমরা সবটাই গান গাইতে পারছি। এই মুহূর্তে রানুদি রয়েছেন সঙ্গে, কথা বলে নেব। নমস্কার, গুড মর্নিং। রানুদি এসেছিলেন টেলিফোনে, কিন্তু এসেছিলেন তবু আসো নাই জানায় গেলে, আমি জানি না, হারিয়ে ফেলেছেন পথ। আবার রিকোয়েস্ট করব, নিশ্চয়ই আরেকবার রানুদির সঙ্গে কথা হবে। আর প্রচুর প্রচুর গান সাজিয়ে নিয়ে এসেছো তো, তা আজকে অনেক অনেক গান আমি দেখছিলাম, পাতা উল্টে উল্টে দেখছো যে এটা গাইবো না ওটা গাইবো। দেবাশিস দার একটা লম্বা লিস্ট আছে, একটা গান তো শুনিয়েছো, নিশ্চয়ই আরও গান আমরা শুনবো। এবং যারা টেলিফোনে আসবেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব একটু হোল্ড করে থাকবেন লাইনটি, যখন গান শেষ হবে তখন আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। 8335022558 এই নাম্বারে আমরা আপনাদের পথ চেয়ে থাকি, জানেন তো, আপনাদের জন্যই তো আমাদের এই পথ চলা, তাই না? আপনারা যদি হাত ছেড়ে দেন তাহলে আমরা কোথায় যাব? কেউ আছেন টেলিফোনে? দেখি নমস্কার কথা বলা যায় কি না। নমস্কার, নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট না করে দিলে কথা বলা যাবে না। হ্যাঁ বলুন বলুন বলুন। এই আনন্দ দেওয়ার জন্যই তো এই আয়োজন, তাই না? অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বলুন না, শুনছে তো রাহুল, শুনছে রাহুল, বলুন আপনি। ধন্যবাদ জানাবেন। আচ্ছা ঠিক আছে, রাহুল শুনে নিয়েছে, আপনি সঙ্গে থাকুন। কেমন আপনারা সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতির ওপারে আসছি ফিরে আরো অনেক গান সঙ্গে নিয়ে, সঙ্গে থাকুন।